নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জী আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের আবার মনে সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না এবং ভিডিওটা শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শুরু করছি সকালের রুদ্রবার্তা গতকাল অর্থাৎ রবিবার দিন গতকালই ঘোষণা হয়ে গেল ইলেকশন কমিশনের যে আমাদের আগামী নির্বাচনের কথা লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের নির্গণ্ড বেজে গেল এবং বাজার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও এবারে একটু হল নজরদারি থাকবে ইলেকশন কমিশনের এবং সোশ্যাল মিডিয়াটাকে টোটাল দেখা হবে আর দু তিনটে জিনিস যেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে সেটা হচ্ছে ভিভি প্যাট প্রত্যেকটা বুথে থাকবে এবং প্রত্যেকটা জায়গায় আপনারা ভোট দিতে গেলে অর্থাৎ আমি আপনি আমরা সবাই ভোট দিতে গেলে জানতে পারবো দেখতে পারবো আমরা ভোটটা কাকে পড়লো কারণ আমি টিপে দিলাম অন্য জায়গায় চলে গেল এটা যেটা রটানো হয় সেটা যে সত্যি হচ্ছে না বা আদৌ সত্যি নয় এগুলো দেখা যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন তার মধ্যে যে সেটা হচ্ছে ভোট দিতে যেতে পারবো কি পারবো না কেন্দ্রীয় বাহিনী প্রচুর থাকবে পশ্চিমবঙ্গে বিশেষ করে বিশেষ সমস্যা কারণ রাজনীতি গণতন্ত্রতে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় গণতন্ত্র নিয়ে চলছে এখন এই সরকার এবং আগের সরকারও তাই চলেছিল অর্থাৎ বামফ্রন্টের আজত্ব একই রকম আমাদের দেখে গেছে নিজেদের ভোটের অধিকার নিজেরা দিতে অনেক সময় পারিনি আমরা এবং বিভিন্ন জায়গায় ভোট দিতে গিয়ে ভূতের কেন্দ্রে গন্ডগোল থেকে মারামারি থেকে শুরু করে সবই হয়েছে আগে শুধু সাইন্টিফিক্যাল রেগিং এখন সায়েন্টিফিক্যাল হয়েছে একদম হাইফাই হাইফাই মানে সাইফাই যুগে চলে গেছে মানে কি বলবো আর আপনাকে ভালো জায়গা ছিল এখন ভোট দিতে যাওয়ার আগে প্রথম দিনে ছিল কি আগে ছিল ভোট দিতে গেলে সেখানে গিয়ে গন্ডগোল হতো গন্ডগোল হতো সবকিছু হতো এখন এমন একটা সৃষ্টি করে দেওয়া যে ভোট দিতে মানুষ যেতেই চায় না তো সেই রকম একটা পরিবেশ আমরা এখানে দেখেছি আপনার কি বলে পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচন সেগুলো দেখলাম বিধানসভা নির্বাচনে দু হাজার ষোলোতে দেখেছি এবং এই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রকটভাবে দেখেছি তৃণমূলের কি ক্ষমতা অর্থাৎ এখানকার শাসক দল কিভাবে ভোটটাকে ম্যানিপুলেট করার জন্য চিন্তা ভাবনা করে যদিও এবার পারবে বলে মনে হয় তার কারণ হচ্ছে এখানে কেন্দ্রীয় বাহিনী আসবে এবং মানুষের প্রচুর রয়েছে দেখতে হবে আগামী দিনে ভোট কিভাবে কাগজে দেখে নিয়েছেন তবু রুদ্রব্তা তরফ থেকে ছোট্ট করে রইল দেখে নেওয়া যাক ভোটগুলো কি হচ্ছে প্রথম দফার ভোট হচ্ছে কোচবিহার আর আলিপুরদুয়ার দ্বিতীয় দফার ভোট হচ্ছে আপনার দার্জিলিং জলপাইগুড়ি ও রায়গঞ্জ তৃতীয় দফায় ভোট হচ্ছে বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ চতুর্থ দফায় ভোট হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর বোলপুর আসানসোল এবং বীরভূম পঞ্চম দফায় ভোট হচ্ছে বনগা ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া হুগলি আরামবাগ এবং শ্রীরামপুর ষষ্ঠ দফায় ভোট হচ্ছে তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম সপ্তম দফা তো অন্তিম ভোট হচ্ছে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ সাত দফায় ভোট হচ্ছে তো সাত দফায় ভোট হওয়ার জন্য এখানকার ফিরাদ হাকিম অর্থাৎ এখন যিনি কলকাতার মেয়র হয়েছেন এবং যিনি মিনি পাকিস্তানের প্রবক্তা অর্থাৎ কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে থাকা কলকাতাকে মিনি পাকিস্তান যিনি বলেছেন সেই মিনি পাকিস্তানের প্রবক্তা ফিরাদ হাকিম জানিয়েছেন যে সাদ দফা ভোট হচ্ছে কোনো ব্যাপার নয় কিন্তু তার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার কথাবার্তার মধ্যে ছিল যে এখানে নামাজের সময় হবে অনেক লোকের রোজার সময় কষ্ট হবে উমুক হবে তমুখ হবে এটা গোটা ভারতবর্ষ জুড়ে যখন হচ্ছে ভারতবর্ষের কোথাও কোনো প্রান্তে যখন কষ্ট হয়নি এখানেও পশ্চিমবঙ্গে এরকম কষ্ট হবে বলে আমার মনে হয় না কারণ রাজনৈতিক কর্মীরা সবাই যারা যারা কাজ করবে সেটা হতে পারে দুর্গা হতে পারে দুর্গাপুজোর সময় কখনই হবে না কারণ ভোটের সময়টা এমন হয় এরা আবার বলছে দুর্গাপুজোর সময় হলে কি হতো করতেন মানে সিপিএমের এক মন্ত্রী এক নেতা তিনি বলেছেন যে এটা যদি দুর্গা পুজোর সময় হলো হতো কিন্তু এটা একটা কথা জানার দরকার আছে দুর্গা পুজোর সময় কখনোই এটা পড়ে না তো যাই হোক তারা ভুলে গেছেন সব কিছু যে ভোটটা কোন সময় হয় বা কোন সময় হয় না যাই হোক আর তো রোজা হচ্ছে বা যাই হচ্ছে তাদের প্রত্যেকের হয়তো কারোর হয়তো কিছু কষ্ট হবে কিন্তু কষ্ট ভোটে দিতে যেতে গেলে ভোটের কেন্দ্রে যেতে গেলে কষ্ট হবে আমার তো মনে হয় না এরকম হবে কারণ রোজা রাখছে যা যারা রাখেন তারা কষ্ট দুঃখ সহ্য করার জন্যেই কিন্তু রাখেন কাজে তাদের অসুবিধা হবে বলে আমার মনে হয় না জানি না কেন বলছেন উনি ভোটের জন্য সংখ্যালঘু তোষণের একটা জায়গা থাকে ওনার এবং উনি ওনার নিজের জায়গায় মিনি পাকিস্তানের প্রবক্তা যেহেতু উনি উনি বলবেনই তো সেই জন্য আমাদের কোনো চিন্তা নেই আগামী দিন ভোট আসছে এবং ভোট দিতে আমরা সবাই যেতে পারবো এটা আশা রাখি এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং দু হাজার উনিশ শক্তিশালী ভারতবর্ষ আবার তৈরি হবে এই আশা রাখছি এর সঙ্গে শেষ হচ্ছে এখন সকালের রুদ্রবার্তা দেখতে থাকুন পরবর্তী রুদ্রবার্তা নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো